চীনা বাদাম। আমাদের অত্যন্ত পরিচিত এই বাদামটি খুবই সহজলভ্য, তাই এটি আমাদের সবারই খুবই পরিচিত। বাদামের মধ্যে চীনা বাদামই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এবং নানা রকম স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি। কিন্তু এই চীনা বাদাম সঠিক উপায়ে খেতে পারলে এটি কিন্তু নানা রকম ছোট বড় রোগকে দূর করতে পারে এবং এটি আপনার শরীরের ইমিউনিটিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু আমরা যেভাবে রোজ এই চীনাবাদাম খাই তাতে কিন্তু এটি সেই উপকার করতে পারে না, এবং এটি যেমন অত্যন্ত সহজলভ্য বাদাম তেমনি দামের দিক দিয়েও কিন্তু অত্যন্ত সস্তা একটি খাবার। তাই বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো এই চীনাবাদাম খেলে কোন কোন রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন এবং কি উপায়ে চীনাবাদাম খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে এবং বাদাম খাওয়া কাদের জন্য ক্ষতিকর, এই সব কিছুই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চীনাবাদাম উদ্ভিজ প্রোটিনের একটি অন্যতম উৎস। অনেকেই আছেন যারা নিরামিষ ভোজী, তারা প্রোটিন জাতীয় খাবারের চাহিদা পূরণের জন্য যদি এই বাদাম নিয়মিত খেতে থাকেন তাহলে তাদের শরীরে কিন্তু প্রোটিনের সরবরাহ একদম ঠিক থাকবে। যারা সাধারণত নিরামিষ খাবার খান তারা অনেক সময় ভাবেন যে কি ধরনের খাবার খেয়ে তারা এই প্রোটিনের চাহিদা পূরণ করবেন, সেই হিসেবে এই বাদামটি কিন্তু অত্যন্ত উপকারী খাদ্য হিসেবে প্রোটিনের চাহিদা পূরণ করবে। এই চীনাবাদামে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার, অনেক ধরনের মিনারেলস, কার্বোহাইড্রেট এবং মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এবারে বলবো এই চীনাবাদাম শরীরে কি কি রোগ দূর করতে পারে। প্রথমত, একটি অত্যন্ত গুরুতর ব্যাধি যা আমাদের ক্রমশই গ্রাস করছে, সেই ব্যাধির থেকে আপনাকে অনেকটাই দূরে রাখতে পারে এই চীনাবাদাম, এবং সেই ব্যাধি হলো হার্টের সমস্যা। বর্তমানে হার্টের সমস্যা কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই হার্টকে ভালো রাখা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়েছে, এবং যাদের হার্টের সমস্যা আছে তারা যদি এই বাদামটি খেতে পারেন এবং যাদের হার্টের সমস্যা নেই তারাও যদি এই বাদাম নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে কিন্তু হার্টের সমস্যা হওয়ার আশঙ্কাগুলো থাকবে না, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের লিপিড প্রোফাইলকে ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে থাকে, সেই সাথে আমাদের হার্টের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে থাকে। এর মধ্যে থাকে অলিক অ্যাসিড, যা আমাদের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে না তারা নিয়মিত যদি এই চীনাবাদাম খান, এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা যেমন কমিয়ে দিবে তেমনি ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করবে, আপনার কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে এবং এই কারণেই কিন্তু আপনার হার্ট অনেক বেশি ভালো থাকবে। এছাড়াও এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম, যা হার্টের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, এছাড়াও আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের ব্রেন পাওয়ার বাড়ায়, কারণ এর মধ্যে থাকে ভিটামিন B3, ভিটামিন B2, ভিটামিন B1, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি নানা ধরনের খনিজ উপাদান, যা মস্তিষ্কের কর্মক্ষমতাকে ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে। সেই সাথে এটি আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে এক ধরনের ফ্লাভোনয়েডস থাকে যা আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনকে উন্নত করে, তাই নিয়মিত চীনাবাদাম খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা যেমন ভালো হবে সেই সাথে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার সমস্যা যদি আপনার থাকে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকলেও সেই ফ্যাটগুলো কিন্তু মনোআনস্যাচুরেটেড ফ্যাট বা পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের ওজনকে কিন্তু বাড়ায় না, বরং এর মধ্যে থাকা ফাইবার আমাদের ওজনকে কম করতে সাহায্য করে। প্রত্যেক দিন সকালবেলা যদি আপনি বাদাম খেয়ে নিতে পারেন তাহলে আপনার পেট ভরা থাকবে এবং এর ফলে আপনার খিদে কম হবে। সারা দিন ধরে নানা রকমের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কিন্তু অনেক কমে যাবে এবং এই কারণেই আপনার ক্যালোরি ইনটেক হবে না,
যা আপনার ওজন কমাতে সাহায্য করবে, সেই সাথে প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু যোগান দেবে। সেই সাথে এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের এনার্জিকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তাই সকালবেলা খালি পেটে চীনাবাদাম খেলে আপনার শরীরের এনার্জি অনেক গুণ বেড়ে যাবে এবং সারাদিন কাজকর্মে অনেক বেশি দক্ষতা বা অনেক বেশি ফুর্তি অনুভব করতে পারবেন। এটি আমাদের মেটাবলিজম রেটকে বাড়িয়ে শরীরে এনার্জি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়তা করে, সেই সাথে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগকেও কিন্তু দূর করতে পারে এই চীনাবাদাম। এর মধ্যে থাকে অনেক ধরনের পুষ্টি উপাদান, ম্যাঙ্গানিজ, যা আমাদের ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিস্ট করে। এতে থাকা ম্যাগনেসিয়াম ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়তে বিশেষভাবে সাহায্য করে এবং এটি একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 50-এর কম, যেটি ডায়াবেটিক রোগীদের জন্য খাওয়া খুবই ভালো। তাই চীনাবাদাম নিয়মিত খেলে আপনার সুগার লেভেল কিন্তু একদম নিয়ন্ত্রণে থাকবে এবং যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি নিয়মিত এই চীনাবাদাম খেতে পারেন তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস কিছুদিনের মধ্যেই একদম নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সাথে এটি আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও হাতে পায়ে ব্যথা, কোমরে পিঠে ব্যথা, এই ধরনের ব্যথা কিন্তু একদমই কমে যাবে। সেই সাথে এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য, যা যে কোনো ধরনের প্রদাহকে দূর করতে সাহায্য করে। এর ফলে আমাদের নানা রকম ক্রনিক রোগ, হার্টের সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সারকেও দূর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে এই চীনাবাদাম বিশেষ ভূমিকা পালন করে। সেই সাথে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে শরীরে হাতে পায়ে ব্যথা, পেশির ব্যথা, কোমরের ব্যথা ইত্যাদি ব্যথায় যারা ভুগছেন এই সমস্ত ব্যথাকে কমাতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে এই চীনাবাদাম। এছাড়াও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয় এই চীনাবাদাম। প্রতিদিন সকালে এই বাদাম খেলে কিন্তু আপনি এর মধ্যে থাকা ভিটামিন ই, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয়। এর ফলে নানা রকম ছোট বড় রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। অনেকেই ভাবেন যে আমরা তো সবসময় বাদাম খাই, কিন্তু তাহলে কেন তার উপকার পাই না? কারণ আপনি এই বাদামকে সঠিক উপায়ে খেতে পারেন না। যদি সঠিক উপায়ে খেতে পারেন এবং সঠিক পরিমাণে খেতে পারেন তাহলেই কিন্তু আপনি এর সঠিক উপকারটি পাবেন। এই জন্য প্রত্যেক দিন রাতে এক মুঠো বাদাম নিয়ে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলায় খালি পেটে সেই ভেজানো বাদামকে ভালো করে চিবিয়ে খেতে হবে। চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস হালকা গরম পানি পান করবেন। এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এই বাদামের যে উপকার তা কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়াই আপনার জন্য যথেষ্ট, এর থেকে বেশি বাদাম খাওয়া প্রয়োজন নেই। শুধু এক মুঠো বাদাম খেলেই যে সমস্ত রোগের কথা বললাম সেই সমস্ত রোগকে কিন্তু আপনি দূর করতে পারবেন। তো বাদাম খাওয়ার ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আর তা হলো যদি বাদাম খাওয়ার পরে আপনার শরীরে র্যাশ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বা অন্য কোনো রকম শারীরিক সমস্যা হঠাৎ করেই শুরু হয়েছে তাহলে অবশ্যই আপনি আর এই বাদাম খাবেন না। কারণ বুঝতে হবে আপনার শরীরে এই বাদাম অ্যালার্জি রয়েছে। অনেকেরই কিন্তু চীনাবাদামে অ্যালার্জি থাকে এবং সেই বাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন আপনার কিন্তু চীনাবাদামে অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাদাম খাবেন না। তাহলে বন্ধুরা, এই সমস্ত সাবধানতা মেনে সঠিক নিয়মে যদি আপনি এই বাদাম খেতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত রকমের রোগকেই দূর করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে বাদামের উপকারিতা সম্পর্কে জানিয়ে দিবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।